আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে একটি পারফেক্ট লাচ্ছা পরোটা কিভাবে তৈরি করা যায় সেটা আজকে দেখাবো। লাচ্ছা পরোটা বিভিন্নভাবে তৈরি করা যায়, তবে আজ আমি আপনাদেরকে একটি সহজ পদ্ধতিতে কিভাবে ফুলকো নরম লাচ্ছা পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনি চাইলে এখানে আটা দিয়েও পরোটাটা তৈরি করতে পারেন। এখন দিচ্ছি স্বাদমতো লবণ এবং আরও সাথে দিচ্ছি 1 টেবিল স্পুন করে গুঁড়া দুধ, চিনি এবং সাদা তেল, মানে সয়াবিন তেলটা দিচ্ছি। আর দুধ চিনি এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দুধ এবং চিনি দিয়ে পরোটাটা তৈরি করলে পরোটাটা খেতে বেশি টেস্টি হয়। এখন দুধ, চিনি, লবণ, তেল হাত দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে দিচ্ছি 1.5 কাপের মতো কুসুম গরম পানি, মানে 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি হবে। এখন পানি ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আপনি একটু একটু করে পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন, তবে আমি আপনাদেরকে সহজভাবে পানি পরিমাণটা বোঝানোর জন্য বলছি। 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ পানি দিলে একটা সফট ডো তৈরি করা যাবে। আপনারা দেখে বুঝতেই পারছেন ডোটা কতটা পারফেক্টভাবে হয়েছে। এটা বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি, ঠিক এমন একটা ডো তৈরি করতে হবে। যদি ডোটা শক্ত হয়ে যায় তাহলে পরোটাও কিন্তু নরম হবে না এবং ফুলকো হবে না, শক্ত হবে। এখন উপরে কিছুটা আবারও সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে এখানে একটি ঢাকনা বা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এতে করে উপরটা ড্রাই হবে না, বরঞ্চ আরও সফট হয়ে যাবে। ফিরে এসেছি 30 মিনিট পর, আর দেখুন ডোটা আগের তুলনায় কতটা সফট হয়ে গেছে। এখন এখান থেকে ডোটা নিয়ে পরোটা বানানোর আগে একটি বড় জায়গায় কিছুটা ময়দা ছিটিয়ে হাত দিয়ে আরও ভালোভাবে মথিয়ে নেব কিছুটা সময়। আমি 2 কাপ ময়দা দিয়ে এখানে 4টি পরোটা তৈরি করব, সেজন্য এখানে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন আমি প্রথমে আপনাদের একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি, আর বাকিগুলো একটি প্লাস্টিক র্যাপিং পেপার কিংবা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে উপরটা ড্রাই হবে না। আর দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি তেল এবং ময়দা ছাড়াই বেলে নিচ্ছি। যতটা সম্ভব একটু বড় করে বেলা যায় সেভাবে বেলে নেবেন, যাতে বেশি মোটাও না হয় আবার বেশি পাতলাও না হয়। দেখুন ঠিক কেমনভাবে বেলে নিয়েছি, বেশি মোটাও হয়নি আবার পাতলাও হয়নি, ঠিক এমনভাবে বেলে নিতে হবে। এখন উপরে কিছুটা সয়াবিন তেল দিচ্ছি, আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন এখানে আমি ময়দা না দিয়ে এখানে আমি কিছুটা ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিবেন, তাহলে দেখবেন যে সফট হবে পরোটাটা এবং ফুলকো হবে। আপনি যদি এখানে ময়দা কিংবা আটা দেন তাহলে দেখবেন এতটা ফুলকো হবে না এবং নরম হবে না। এখন একটি পিজা কাটার দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই কাজটা আপনি ছুরি দিয়েও করতে পারেন। আপনি যত চিকন চিকন করে কাটবেন আপনি দেখবেন পরোটার লেয়ারটাও ঠিক লাচ্ছা শ্যামাইয়ের মতো হবে। এখন এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটার সাথে আরেকটাকে এভাবে মিশিয়ে আমি ঘুরিয়ে নিব হাত দিয়ে। দেখুন কীভাবে নিচ্ছি আমি। এখন এটাকে আমি একটু টেনে লম্বা করে নিব। যত লম্বা হবে পরোটাটার সাইজটাও বড় হবে এবং লেয়ারগুলোও কিন্তু একটু বেশি হবে, দেখতে ভালো লাগবে। এখন কিছুটা তেল মাখিয়ে নেব। এখন উপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিয়ে দেখুন আমি কিভাবে ভাজটা দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজটা দিতে হবে। এখন যে লাস্টের পাটটা আছে এটা পিছন দিকে নিয়ে একটু ঘুরিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে পরোটা বানানোর সময় খুলে না যায়। দেখুন ঠিক এমন একটি শেপ হবে। এখন কিছুটা ময়দা মাখিয়ে আলতোভাবে একটু বেলে নেব পরোটাটা। বেশি চেপে বা জোরে জোরে বেলা যাবে না, যতটা পারা যায় একটু আলতোভাবে বেলে পরোটাটাকে একটু বড় করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন এত মোটাও হবে না আবার পাতলাও হবে না, আমি কিন্তু বেশ মোটা করে নিই, ঠিক এভাবে বেলে নিতে হবে। আর দেখুন এখনই বোঝা যাচ্ছে পরোটার লেয়ারগুলা। এখন আমি তেল ছাড়া ভেজে নেব প্রথমে, সেজন্য আমি এখানে প্যানটা আগেই আমি গরম করে নিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে আছে। এখন একটা কথা খেয়াল রাখবেন, প্রথমে কিন্তু এখানে তেল দিবেন না, তাহলে দেখবেন যে ফুলকো হবে না, শক্ত হয়ে যাবে। প্রথমে এভাবে একটু ছেঁকে নিয়ে উল্টিয়ে 2 পিঠটা একটু ভেজে নিতে হবে তেল ছাড়া। যখন 2 পিঠ একটু ভাজা হয়ে যাবে এরকম একটু দেখবেন,
তখন একটু এখান থেকে উপর দিয়ে তেল দিয়ে দিতে হবে। আপনি এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন ওই পিঠটা একটু ভাজা হয়ে যাবে তারপর উল্টিয়ে অপর সাইডটা একটু ভেজে নিতে হবে। তাহলে দেখবেন যে পরোটাটা খুব সফট হবে এবং ফুলকো হবে এভাবে ভেজে নিলে। আপনি যদি এখানে আগে তেল দিয়ে ভাজেন তাহলে দেখবেন যে পরোটা কিন্তু এতটা ফুলকো হবে না এবং নরম হবে না। দুই পিঠ এভাবে একটু ভেজে নেওয়ার পর দেখেন যে লেয়ারগুলো কিন্তু এখনই বোঝা যাচ্ছে একটু আলাদা হয়ে আসছে। এই তো তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা। এই পর্যায়ে লাচ্ছা পরোটা ভেজে নিতে টোটাল সময় লেগেছে 8 মিনিটের মতো। বাকি পরোটাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আর দেখে বুঝতেই পারছেন লাচ্ছা পরোটাটা দেখতে কতটা ফুলকো এবং নরম হয়েছে, আর এটি ঠান্ডা হওয়ার পর আরও সফট হয়ে যাবে। লাচ্ছা পরোটা দেখতে যেন লাচ্ছা সেমাইয়ের মতোই হয়েছে। আর একটি পারফেক্ট লাচ্ছা পরোটা ঠিক এমনই হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, শীঘ্রই আসছি অন্য আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।